বিপুল আয় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ, সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে, যেথা পায় চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। চলুন ঘুরে আসি। মুর্শিদাবাদ, নামকরণ নবাব মুর্শিদ কুলি খার নামানুসারে, পূর্বনাম মকসুদাবাদ। আসুন শুরু করি মুর্শিদ কুলি খাকে নিয়েই। এই মুর্শিদাবাদের বুকে বর্তমানে এই কাঠরা মসজিদই তাঁর স্মৃতিস্বরূপ। 1723-24 সালে এটির নির্মাণ। শোনা যায় মুর্শিদাবাদ থেকে চার দিনের হাঁটা পথের সব মন্দির ও অট্টালিকা ভেঙেই মসজিদ। এইখানেই নাকি একসঙ্গে 2000 জন নামাজ পড়তে পারতেন, আর এই প্রকোষ্ঠগুলিতে কোরআন পাঠ হতো, আর স্বয়ং নবাব চিরনিদ্রায় এইখানে। তার শেষ ইচ্ছানুযায়ী তার সমাধির উপর দিয়ে যেন মানুষ হেঁটে যান এবং বহু মানুষের পায়ের ধুলোই পাপস্কলন, সেই ইচ্ছে পূরণেই এই সিদ্ধান্ত। আজিমুন্নিসা বেগমের সমাধি। আজিমুন্নিসা বেগম মুর্শিদ কুলিখার কন্যা। শোনা যায় বেগম একবার এক কঠিন রোগের শিকার হন, যার একমাত্র ওষুধ জীবন্ত মানুষের কলিজা। তাকে সুস্থ করতে তা খাওয়ানোও হয়। সুস্থ হলেন তিনি, কিন্তু কলিজা খাওয়ার নেশা পেয়ে বসল তাকে। খবর পেয়ে স্বামী সুজাউদ্দিন নরহত্যার অপরাধে তাকে জ্যান্ত সমাধি দেন। যদিও এই নিয়ে ইতিহাসের পাতায় দ্বিমত আছে, সে যাই হোক, বাবার মতো তিনিও আজ মানুষের পায়ের ধুলোয় শান্তির ঘুমে। নসিপুর রাজবাড়ি। ইতিহাস প্রসিদ্ধ কুখ্যাত দেবী সিং এর নাম সকলেরই জানা, আর এই রাজবাড়ি তাঁরই তৈরি। রাজবাড়ির এই অংশটা নাচমহল। ঝুমুরের তালে রাত বাড়ত, সুরাপানে মাতাল হতো রাত এখানেও কোনো এক সময়। আর এই দিকটি পুজো আরাধনার, নিয়মিত পুজো হয় আজও এখানে। ভারী অদ্ভুত মেলবন্ধন। তবে সংস্কারের অভাবে ইতিহাস হয়তো ইতিহাসই হয়ে যাবে, জানি না আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে তত্ত্বাবধানের জন্য দায়িত্ব কবে নেবেন। এই হলো কাঠগোলা বাগান। এখানে কাঠগোলাপের চাষ হতো, ভরে থাকতো চারিদিক গোলাপের অপরূপ সৌন্দর্যে, অপরূপ সুগন্ধে। আর এই হলো জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠ সেই যে ইতিহাসকে অন্য রাস্তায় নিয়ে যাওয়ার অন্যতম পথিক। আর এই হলো পরেশনাথের মন্দির, প্রতিষ্ঠাতা লক্ষ্মীপত সিং। তবে বাগানের পুরনো গৌরব সৌরভ বর্তমানে নেই। দক্ষিণ দরজা। মুর্শিদাবাদের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থল হাজারদুয়ারির প্রবেশদ্বার। এখানেও নহবতের সানায়ে মুখর হতো আকাশ বাতাস, চঞ্চল হয়ে উঠত মন। ওয়াসেফ মানজিল। মুর্শিদাবাদের নবাব স্যার ওয়াসেফ আলী মির্জা নিজের বসবাসের জন্য এটি তৈরি করান, শাসনকাল 1906-59। চলুন হাজারদুয়ারি, বর্তমানে মুর্শিদাবাদের মাইলস্টোন বলা যায়। হাজারটা দরজা কিন্তু সত্যিই নেই এখানে। এই প্রাসাদের অসংখ্য দরজা নকল দরজা রূপে পরিগণিত, ইতালির স্থাপত্যকলার জীবন্ত নিদর্শন। এই প্রাসাদের নবাব নাজিম হুমায়ুন জাঁ ভিত্তিপ্রস্তর করেন 1829 খ্রিস্টাব্দের 29 আগস্ট। বর্তমানে এটি আর শুধু প্রাসাদ নয়, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কথায় হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম। আর এই যে সিঁড়ি দেখছেন, সোজা উঠে গিয়েছে দরবার কক্ষের দিকে। সেই সময় এখানেই রচনা হয়েছে অনেকের ভাগ্য। হাজারদুয়ারির ঠিক বিপরীতের এটি ইমামবাড়া। 1846 সালে নবাব সিরাজউদ্দৌলা কর্তৃক নির্মিত কাঠের ইমামবাড়া ধ্বংসপ্রাপ্ত হলে নবাব হুমায়ুন জার পুত্র নবাব নাজিম মনসুর আলী খান ফেরাদুন জাঁ 1847 খ্রিস্টাব্দে 7 লক্ষ টাকা ব্যয়ে এটি তৈরি করান। এটি বাচ্চাওয়ালিত।
জনার্দন কর্মকারের তৈরি, দৈর্ঘ্য 18 ফুট, ওজন 16,880 পাউন্ড। কেন এমন নাম? শোনা যায় এটি দাগবার জন্য 18 শের বারুদের প্রয়োজন হতো। একবারই দাগা হয়েছিল, কিন্তু এর প্রচণ্ড আওয়াজে বহু গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটে। অবিশ্বাস্য মদিনা, আমাদের সিরাজদৌল্লার একমাত্র কীর্তি যেটি এখনও পর্যন্ত অক্ষত। সিরাজের হিরাঝিল প্রাসাদ গঙ্গাগর্ভে বহুদিন আগেই, কিন্তু সিরাজ নিজে কারবালা থেকে পবিত্র মাটি মাথায় করে বয়ে এনেছিলেন এই মদিনার জন্য। সিরাজের কথাই মনে এলো, চলুন মতিঝিল। মতিঝিল এমন নামকরণের কারণ, এখানকার ঝিলে নাকি মতির চাষ হতো। আজ মতি নেই, ঝিল আছে, রয়ে গেছে মতিঝিল নামটাও। কিন্তু সেদিনের সেই ঐশ্বর্য নেই, আছে এই জরাজীর্ণতা রক্ষণাবেক্ষণের অভাবে। তবে অক্ষত আছে ঘষেটি বেগমের এই ধনভাণ্ডার। শোনা যায় এক ইংরেজ এই প্রকোষ্ঠের ভেতরে কি আছে জানতে কামান দাগেন, কিন্তু রক্তভূমিতে মারা যান, ভাঙেনি তবু। শোনা যায় ঘষেটি বেগমের অশরীরই নাকি আজও ঘোরে এখানে। মির্জাফরের বাড়ির দরজায়টা বর্তমানে মির্জাফরের বাড়ির বাকি অংশটুকু আর নেই, মানুষের মুখে মুখের নাম দাঁড়িয়েছে নিমুখ হারাম দেউরি। এখানেই নাকি মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদি বেগের শানিত অস্ত্রে ছিন্ন ভিন্ন হয়ে যায় বাংলার শেষ স্বাধীন সূর্য। জাফরাগঞ্জ, এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়, যে অধ্যায়ে ইতিহাসের সূর্য উঠল অন্য সকালে, ইতিহাস ঘুরে গেল অন্য পাতায়। সে অধ্যায়ের কলঙ্কিত নায়ক মির্জাফর এখানেই আরও 1100 আত্মীয় পরিজনের মাঝে শুয়ে আছেন অনাদরে, অবহেলায়। খোসবাগ, যা এক সময়ের আনন্দ উৎসবের বাগান, এক সময় এখানেও ফুটত ফুল, চাঁদের আলোয় হেসে উঠত চতুর্দিক, আর আজ এখানেই বাজে বিষাদের সুর, মুসড়ে থাকে ফুলেদের চঞ্চল হাসি, ঘাসে পা দিলেই প্রিয়জনদের হারানোর ব্যথা ছুঁয়ে যায় মনকে। এখানেই শায়িত আছেন সিরাজ তার প্রিয়জনদের সঙ্গে, দাদুর পাশে, স্ত্রী লুৎফার কাছে। সিরাজ, লুৎফা, ভালোবাসা। লুৎফা যে কথা দিয়েছিলেন মণিমুক্তার সাজ ছুঁড়ে ফেলেও থাকবেন সিরাজেরই পাশে, তাই আজ লুৎফা চিরনিদ্রায় সিরাজের পাদদেশে। হয়তো এখানকার আকাশ বাতাস আজও সাক্ষী থাকে এদের ভালোবাসার। প্রচলিত লোককথায় আজও নাকি লুৎফার নেশা বিরহিণী বেশে কালো চাদরের ঘোমটায় মুখ ঢেকে বাতি জ্বালাতে আসেন সিরাজের সমাধিতে, বিশেষ দিনে, বিশেষ ক্ষণে, কোনো মায়াবী রাতে। তবে চলি, বেজেছে বিষাদের সুর, একটা দুঃখ রয়ে গেল, অনেক ইতিহাসই রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যাওয়ার পথে। অনেক কথাই বলা হলো, বাকি থেকে গেল বেশিটাই। চলি, দেখা হবে, তবে হেথা নয় অন্য কোথাও, অন্য কোনোখানে।